পরিস্থিতিতে আর হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের জরুরি সভার সিদ্ধান্ত তারিখ 17/3/2020 বর্তমানে আমরা করোনা ভাইরাস নামে আল্লাহর এক পরীক্ষা মহাপরীক্ষার সম্মুখীন। এই পরীক্ষা থেকে পরিত্রাণের জন্য আমরা বিশেষভাবে আল্লাহর প্রতি রুজু করি এবং মসজিদ মাদ্রাসা সহ ঘরে ঘরে তওবা ইস্তিগফার দোয়া ও কান্নাকাটিতে মশগুল হই। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি। উদ্ভূত পরিস্থিতিতে আল হায়াতুল উলিয়া কওমি মাদ্রাসা সমূহের ব্যাপারে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সকল কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ থাকবে। ছাত্ররা পরীক্ষার প্রস্তুতিমূলক পড়াশোনা অব্যাহত রাখবে। পরীক্ষা যত সময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার আযাব ও গজব থেকে হেফাজত করুন। আমিন। আব্দুল কুদ্দুস।